বিধানসভা কেন্দ্র সেখানে ভোট গণনা হচ্ছে এই মুহূর্তে ছত্তিশগড়ের যে আপডেট আপনাদের জানিয়ে রাখব বিজেপি এগিয়ে রয়েছে 28টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে 44টি আসনে অন্যদিকে তেলেঙ্গানা আপনাদের জানিয়ে রাখি 33টি আসনে এগিয়ে রয়েছে বিআরএস এক দশক ধরে ক্ষমতায় থাকা বিআরএস তারা 33টি আসনে এগিয়ে রয়েছে অনেকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস 60টি আসন অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে দুটি আসনে ছত্তিশগড়ের এই মুহূর্তে ট্রেন্ড তো আপনাদের জানিয়েছি পাশাপাশি রাজস্থান 199টি আসন বিশিষ্ট রাজস্থান যেখানে বিজেপি এই মুহূর্তে 99টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে 82টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে 19টি আসনে আরও একবার জানিয়ে রাখি রাজস্থান এই মুহূর্তে যেখানে একাধিক হাই ভোল্টেজ প্রার্থীরা তারা বিভিন্ন আসন থেকে এগিয়ে রয়েছে সরকারপুর আসন থেকেই এগিয়ে রয়েছেন আশা গেহলট সেখানে অন্যান্যরা এগিয়ে রয়েছে 19টি আসনে অন্যদিকে মধ্যপ্রদেশ 230 আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে বিজেপি এই মুহূর্তে এগিয়ে রয়েছে 90টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে 92টি আসনে অর্থাৎ প্রতিটা জায়গাতেই একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে 8টা থেকে ঘড়ির কাঁটা 9টার একটু পেরিয়েছে অর্থাৎ এক ঘন্টার মধ্যে একাধিকবার ছবিটা অদল বদল হতে আমরা দেখেছি 230 আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে এই মুহূর্তে বিজেপি 90টি আসনে কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে 92-এ চলে গেল অন্যদিকে ছত্তিশগড় 90 আসন বিশিষ্ট ছত্তিশগড়ে এই মুহূর্তে বিজেপি দাঁড়িয়ে আছে যেখানে 27 কংগ্রেস সেখানে 45-এ এগিয়ে গিয়েছে মধ্যপ্রদেশের একাধিক ভোট গণনা কেন্দ্রের ছবি আপনাদের দেখাচ্ছি মধ্যপ্রদেশের এই মুহূর্তে ট্রেন্ড আপনাদের সামনে রাখবো আপনারা জানেন 230টি আসনে ভোট গ্রহণ হয়েছিল এবং সেখানে কংগ্রেস এবং বিজেপি হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছিল 2020-র মার্চ মাসে আমরা দেখেছিলাম বিধানসভা 2018-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা দখল করলেও 2020-র মার্চ মাসে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু 22 জন কংগ্রেস বিধায়ককে নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি বিজেপিতে যোগ দেওয়ার ফলে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি এবার কি বিজেপি সেই ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি ক্ষমতায় ফিরে আসবে কংগ্রেস এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ছত্তিশগড়ে সেখানকার ট্রেন্ড কি বলছে ভোট গণনা শুরু হওয়ার এক ঘন্টা পর আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভাশিস মৌলিক শুভাশিস এক ঘন্টা হয়ে গেল এই মুহূর্তে ছত্তিশগড়ের হাওয়া কি কোন দিকে বইছে কি বলছে ট্রেন্ড দেখো আমি দাঁড়িয়ে রয়েছি রায়পুরে এবং রায়পুরের যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে কিন্তু কাউন্টিং চলছে এবং সেখানে 7টি বিধানসভার কাউন্টিং হচ্ছে এবং যে 7টি বিধানসভার মধ্যে রায়পুরের যে 4টি আসন সেই রায়পুরের 4টি আসনের গণনা কিন্তু এখানেই হচ্ছে ফলে স্বাভাবিকভাবে রাজধানী কেন্দ্রিক যে গণনা তা এখানে চলছে বলে এখানে উৎসাহ অনেকটাই বেশি তবে কংগ্রেস কর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ ক্রমশ বাড়ছে কারণ যেহেতু এখনো পর্যন্ত যা গণনা চলছে তাতে বিজেপি 28টি এবং কংগ্রেস 44টি আসনে এগিয়ে রয়েছে ফলে সার্বিকভাবে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কংগ্রেসের যে দাবি ছিল তারা এবার সরকার ধরে রাখবেন সেই দিকে কংগ্রেস অনেকটাই কাছাকাছি কারণ এগিয়ে রয়েছে 44টি আসনে মানে 46টি আসন যার ম্যাজিক ফিগার কার্যত এই ট্রেন্ড কিন্তু সরকার গড়ার বেশ কাছাকাছি যদিও এটা সবেমাত্র দিনের শুরু এগিয়ে থাকা মানে জয় নিশ্চিত এমনটা নয় মনে করছে রাজনৈতিক মহল কারণ বিজেপির দাবি শুরুটা এরকম হলেও দিনের দিন যত গড়াবে বিজেপির সংখ্যা তত বাড়বে এমনটা কিন্তু বিজেপি তরফে দাবি করা হচ্ছে কেউই এখন হাল ছাড়তে রাজি নন তবে দুপক্ষই দাবি করছেন এখনও সরকার গড়ার সম্ভাবনায় তারাই রয়েছেন 1181 জন প্রার্থী রাজ্য জুড়ে তারা তাদের ভাগ্য গণনা চলছে এবং এই 1181 জন প্রার্থী তাদের মধ্যে শেষ হাসি কোন 90 জন হাসবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল